গানটার মধ্যে বললেন তার ভালো বন্ধ দুইটাই সমান, আনন্দে গায় প্রাণ বন্ধুর গান। বাবা, আনন্দ দুই প্রকার, একটা হলো খণ্ড আনন্দ আর একটা হলো অখণ্ড আনন্দ। খণ্ড আনন্দ হচ্ছে কেউ মদ খায়, কেউ গাঁজা খায়, কারো নারী পেলে ভালো লাগে। যে যতক্ষণ এই নেশার মধ্যে ডুবে থাকে ততটুকুই আনন্দ, আর এই নেশাটা কেটে গেলে আর আনন্দ থাকে না। এটা হলো খণ্ড আনন্দ, আর একটা হলো অখণ্ড আনন্দ। সাধকের একটি গান আছে, ধনী মানি পায় না সে ধন, পায় গরিব কাঙ্গালে, হাসিতে খুশিতে থাকে না দিন বন্ধু, থাকে চোখের জলে। দ্বিজ দাসের এই বারতা, গুচাও মায়া মমতা, চান মিয়া চান বলে দয়াল বলে কাঁদিবারে দাও ক্ষমতা। আমি কেঁদে তোমার গুণগাই, তুমি ছাড়া আর আমার কেহ নাই, কেহ নাই। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই। দয়ালের নাম শুনলে যেই ভক্তের হৃদয়টা দয়াল প্রেমে ঘামে না, চোখ দিয়ে প্রেমের বাড়ি ঝরে না, সে দয়ালকে কতটুকু মহব্বত করে আমি জানি না। তাই ওই আনন্দ একবার যদি গুরুর প্রেম আনন্দ কোন ভক্তের হৃদয়ের মধ্যে ঢুকে যায়, সে শুধু দয়াল নাম বলে কাঁদতে থাকে। কারণ আল্লাহ দুইটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে, এক নম্বরে হলো সেজদা, দুই নম্বরে হলো আশেকানের চোখের পানি। আল্লাহ বলেছেন, আশেকানের চোখের পানির এত ক্ষমতা, আশেকানের চোখের পানিতে দোজকের আগুনও নিভা যাইতে পারে। মালিককে সবচাইতে নরম করার একটাই ব্যবস্থা হলো চোখের পানি। তাই গানের মধ্যে বললে ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে গায় প্রাণ বন্ধুর গান, যারা কামেল পীরের তরিকি ধরা রে বাজা, যারা কামেল পীরের তরিকি ধরা নগর বাসী। ভিতরে গৌর শয়নে স্বপ্নে
আসে প্রাণ গৌরারে ছাড়া কিছু বুঝে না, কথা বললে আপনারা বিরক্ত হন। শাহজালাল বাবার নাম শুনছি আমরা, শাহপরাণ বাবার নাম আমরা শুনেছি, গুরুর দরবারে অসংখ্য ভক্ত থাকে, হাজার হাজার ভক্ত থাকে, কিন্তু গুরু কি সবাইকে কাছে নেয়? সবাইকে কি হুকুম দেয়? সবাইকে হুকুমও দেয় না, সবাইকে কাছেও নেয় না। যারা কাছে যায় পাশে থেকে অনেক আছে হিংসা করে যে ওরে দয়াল কাছে ডাকে আমারে কাছে ডাকে না, এমন হয় না? তদ্রূপ আমার শাহজালাল বাবা শাহপরাণকে একটু বেশি ভালোবাসে, ডাইকা ডাইকা কাছে রাখে। পাশে থেকে যারা কথা বলছেন পায়ে ধরে বলবে একটু কথাটা বারণ রাখবেন, শাহপরাণ বাবাকে একটু বেশি ভালোবাসে। আউলিয়াদের মধ্যে কোনো হিংসা থাকে না, অহংকার থাকে না। 360 আউলিয়া আসছে, তাদের মধ্য থেকে কেউ কেউ এসে শাহজালাল বাবাকে বলে আপনি পরাণ শাহপরাণকে এত মহব্বত করেন, ভালোবাসেন, আমাদের কি ওইভাবে কি একটু ভালোবাসা কাছে ডাকা যায় না? শাহপরাণকে আপনি এত ভালোবাসেন, শাহজালাল বাবা বলে শাহপরাণকে কেন এত বেশি ভালোবাসি তোমরা দেখবা না শুনবা, কয় যদি দেখতে পাইতাম শোনাও হয়ে যেত, কয় তাহলে পরাণকে একটু ডাক দাও। ডাক দিয়েছে পরাণ, বাবা আমার কাছে আয়। শাহজালাল বাবার দরবারে দুইটা ড্যাগ আছে, আপনারা যারা গেছেন দুইটা ড্যাগ আছে শাহজালাল বাবার দরবারে। একটা ড্যাগের মধ্যে তেল দিয়েছে, লাকড়ি দিয়েছে, আগুন জ্বলতেছে, তেলগুলো টকবক টকবক করে ফুটতেছে। শাহপরাণকে ডেকে বলতেছে শাহজালাল বাবা পরাণ, আমি তোকে হুকুম করলাম এই মুহূর্তে তুই এই তেলের মধ্যে ঝাঁপ দে। শাহজালাল বাবা বলতে দেরি, তেলের মধ্যে ঝাঁপ দিতে দেরি করে নাই শাহপরাণ। একটু পরে দেখে শাহপরাণের একটা পশম পুরে নাই, ডাক দিয়ে বলতেছে পরাণ আমার কাছে আয়। একটু সামনের দিকে তাকায় দেখতো, কি দেখিস? শাহজালাল বাবাকে শাহপরাণ ডেকে ডেকে বলতেছে আপনাকে ভালোবেসে নিজের মাতৃভূমি ছেড়েছি, আমার বাবা নাই মা নাই, এহকাল পরকাল বলতে আপনি সব কিছু, আপনি আমাকে বলতেছেন সামনে দেখতে, আমি তো শাহজালাল ছাড়া কিছুই দেখি না। কয় ডাইনে দেখতো, কি দেখোস? কয় শাহজালালের চেহারা। বামে দেখ, কি দেখোস? শাহজালাল। পিছনে দেখ, কি দেখোস? শাহজালাল। উপরে দেখ, কি দেখোস? শাহজালাল। নিচের দিকে তাকায় দেখ, কি দেখোস? শাহপরাণ কয় নিচেও আমার শাহজালালকেই দেখা যায়। এখন শাহজালাল বাবা বলে তোর হৃদয়ের দিকে একটু তাকায় দেখ, তো কি দেখোস? তোর নিজের দিকে একটু তাকায় দেখ, শাহপরাণ কি দেখোস? শাহজালাল যখন বলল শাহপরাণ নিজের দিকে তাকায় দেখে, শাহপরাণের চেহারাটাও শাহজালাল বাবার চেহারা, শাহপরাণের চেহারাটা শাহজালালের চেহারা হয়ে গেছে। তাদের ভাষা ছিল উর্দু। শাহপরাণ বলতেছে হাম্বি শাহজালাল হো গায়া, আমি শাহজালাল হয়ে গেছি। এই কথা বলার সাথে সাথে শাহজালাল বাবা বলে শাহপরাণ তুই যেহেতু গুরুর জাতের সাথে মিশে গিয়েছিস, তোর আর এই দুনিয়াদারিতে কোনো কাজ নাই। হাতের মধ্যে ছিল একটা আশা, একটা লাঠি, ওই লাঠিটা ছুঁড়ে মেরেছে, 6.5 মাইল গিয়ে একটা পাহাড়ের উপরে লাঠিটা পড়েছে। শাহজালাল বাবা বলে যেখানে ওই লাঠি পড়েছে, আশা পড়েছে, ওইখানেই তোর রওজা হবে। এই কথা বলার সাথে সাথে শাহপরাণ বলে আমার নাই রে মাতা নাই রে পিতা, নাই রে জোড়ার ভাই,
শাহজালাল তুমি ছাড়া আমার আপন কেহ না, তুমি আমার সহায় হইও, তুমি আমার সহায় হইও, আমার নিদান কালে দেখা দিও, তুমি আমার সহায় হইও, আমার নিদান বলে আমার যেহেতু ভবে আর থাকাই হবে না, তুমি আমার মুর্শিদ, তোমার কাছে একটা দাবি, আমার একটা অনুরোধ, তোমার চরণে একটা নিবেদন, যেদিন আমার এই দেহ থেকে আজরাইল প্রাণটা নিতে আসবে, সেদিন যেন আমি আজরাইলকে না দেখে তোমার চেহারাটা দেখি। কেঁদে কেঁদে বলেছিল আমার জানটা নিও, ওরে আমার জান নিও, নিজে আজরাল হইয়া আমি সদয় বন্ধন মানে আইয়া, আমার মরে কাটিয়া
ভক্তে বাহিরে ভিতরে গৌর শয়নে সপনে গৌর বুঝে না চেতন মিয়া ফকির ছানা ও শিশু